আসসালামু আলাইকুম দর্শক, আগামী সিলেট টিভি সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি আবু সুফিয়ান নাঈম। অধিকার আদায়ে বদ্ধপরিকর হিসেবে কাজ করে যাচ্ছে আগামী সিলেট টিভি। এর ধারাবাহিকতায় আপনারা জানেন সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় উপজেলায় আসন্ন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এসেছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে চান, যারা ওয়ার্ডকে নিয়ে স্বপ্ন দেখছেন একটা ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য, তাদেরকেই আগামী সিলেট টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি উন্নয়নের উপকারী হিসেবে কাজ করে যাচ্ছেন। 2041 সালের মধ্যে গ্রাম হবে শহর, সেটা বাস্তবায়িত হবে। এর সুবাদে আপনারা জানেন আগামী 26 ডিসেম্বর নির্বাচন, সেই নির্বাচনে 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নির্বাচনী ফুটবল মার্কায় নির্বাচন করছেন জনাব এনামুল হক। এনার সাহেবের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছেই। আসসালামু আলাইকুম জনাব, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে নির্বাচনে আসার, আপনি কি লক্ষ্য উদ্দেশ্যে নির্বাচনে এসেছেন? আমার লক্ষ্য উদ্দেশ্য হইল, আমি শরীফগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড মেহেরপুর গ্রামের, আমার প্রত্যেকটি রাস্তার উন্নয়ন দেখতে চাই। আমার গ্রামে স্কুল মাদ্রাসা ছাত্রছাত্রী যাতায়াত ব্যবস্থার জন্য আমি একটি আমার এই 6 নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে দেখতে চাই, এবং আমার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার এই দেশ পরিচালনায় দেশের ধারাবাহিকতার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য আমার 6 নম্বর ওয়ার্ডে একটি সুন্দর এবং মডেল ইউনিয়ন হিসাবে শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত আমি রাখতে চাই, আমার উন্নয়নের রাস্তা করতে হলে আমাদের এই বর্তমান সরকারের উপজেলা ভিত্তিক আমাদের মন্ত্রী এবং নাইদ মিয়ার মাধ্যমে যাদের উন্নয়ন হয়েছে, আমি তাদেরকে আশ্বস্ত করে এবং তাদের মাধ্যমে আমার ওয়ার্ডের সেবা করতে চাই এবং আমার ওয়ার্ড মান উন্নয়ন বাড়াতে চাই, এবং আমার আমাদের গ্রামের যে রাস্তা দুইটা রাস্তা অবহেলিত, 50% কাজ হয়েছে এবং 50% কাজ হয় নাই, ওগুলো আমি বাস্তবায়ন করব, এবং আমাদের মাদ্রাসার রাস্তার সুন্দর একটা রাস্তা হিসাবে আমি দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডের শিক্ষার মান উন্নয়ন বাড়তে আপনি কীরকম অগ্রণী ভূমিকা পালন করবেন? আমরা জানি বিগত COVID-19 ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছিল, অনেক শিক্ষার্থীরা আবার ঝরে পড়েছে, অনেক শিক্ষার্থীরা আবার টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, এই নিয়ে আপনার পরিকল্পনা কী আছে যদি এই ওয়ার্ডবাসী আপনাকে নির্বাচিত করে? আমার এই 6 নম্বর ওয়ার্ডবাসী আমাকে নির্বাচিত করলে আমার 6 নম্বর ওয়ার্ডবাসীর যে ছেলেরা স্কুলে যাতায়াত করতেছে, আমি আমাদের ফনাইশক হাই স্কুলের একজন প্রাক্তন মেম্বার হিসাবে বলতে চাই যে আমার ছাত্রছাত্রীর উন্নয়নের মান বাড়াতে আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বাচ্চাদেরকে সেবা করব, বাচ্চাদের খাতা কলম ব্যবস্থা করে আমার এই স্কুলের ছাত্রছাত্রীর মান উন্নয়নের জন্য আমি বদ্ধপরিকর, আমি কাজ করে যাব। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত ওয়ার্ড করতে আপনি কীরকম পদক্ষেপ নেবেন? আমি এই 6 নম্বর ওয়ার্ডকে মাদক এবং সন্ত্রাসমুক্ত করতে আমি সরকারের প্রশাসনের কাছে আমি সবসময় যোগাযোগ রাখবো, এবং আমি আমার নিজ দ্বিধায় আমার নজওয়ানকে নিয়ে আমার এই ওয়ার্ডের একটি মাদক এবং সন্ত্রাসমুক্ত ওয়ার্ড হিসাবে করতে আমার যা যা করা দরকার আমি তাই করে যাব, এবং প্রশাসনকে আমি সবসময় অবগত রাখবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডে অনেক মানুষ আছেন যারা অবহেলিত, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত, আপনাকে যদি এই ওয়ার্ডবাসী নির্বাচিত করে তাহলে এই ওয়ার্ডের মানুষ যারা অবহেলিত মানুষ আছেন, যারা বয়স্ক ভাতা পাচ্ছেন না, তাদেরকে ভাতাতে আনতে আপনি কীরকমভাবে চেষ্টা করবেন? আমার এই 6 নম্বর ওয়ার্ডে যারা পাইতেছে না, বিগত যে মেম্বার আমাদের ওয়ার্ডে ছিলেন, এই ওয়ার্ডের মেম্বার সাহেব আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছ থেকে সুষ্ঠুভাবে বণ্টন আদায় করতে না পারায় আমি আজকে এই 6 নম্বর ওয়ার্ডের মেম্বার হিসাবে আসার জন্য আমি নির্বাচন করছি। আমি যদি নির্বাচিত হই তাহলে আমার এই
ছয় নম্বর ওয়ার্ডের প্রত্যেক মানুষের বিধবা বয়স্ক ভাতা এবং প্রেগনেন্ট ভাতা যাই হোক না কেন, আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যানের কাস্তনে এনে আমার এই উন্নয়ন আমার ওয়ার্ডের প্রত্যেকের সেবা আমি করতে বদ্ধপরিকর। অবশেষে আপনার কাছে শেষ কথা জানতে চাচ্ছিলাম, আগামী 26 ডিসেম্বর আপনাদের নির্বাচন, সেই নির্বাচনে আপনি ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছেন, এই প্রসঙ্গে আপনার ওয়ার্ডবাসী যারা আছে যুব সমাজ প্রবীণ মুরব্বী এবং কি আমাদের প্রধান আলে যে সদ্য মা বোনেরা আছেন যাদের বুটে আপনি নির্বাচনে বিজয়ী হতে পারেন, তাদের উদ্দেশ্যে যদি আপনার ফুটবল মার্কা নিয়ে আপনি কিছু বলতেন। আমি আমার মা বোন এবং ছাত্র জনতা আমি বৃদ্ধ এবং নজওয়ান সবার কাছে আমি এই কথাটাই বলেছি যে আমি আমার ওয়ার্ডের বিগত 5টি বছর আমার ওয়ার্ড আমার এই ইউনিয়ন থেকে বঞ্চিত ছিল, আর আপনারা যদি আমাকে ফুটবল মার্কায় যদি আপনারা নির্বাচিত করেন আমি আপনাদের কাছে ওয়াদা করলাম যে আমি আপনাদের আগামী 5 বছর আপনাদের ওয়ার্ডকে আপনাদের প্রত্যেকের যে উন্নয়ন যেগুলো আছে আমি প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আমি আপনাদের উন্নয়নের যাত্রা পৌঁছে আমি দিতে বদ্ধপরিকর। আমি আমার আমার ওয়ার্ডের প্রত্যেক মানুষের এবং প্রত্যেক ছাত্রছাত্রী এবং বৃদ্ধ এবং মা বোনদের সবার কাছে আমি এই বিনীত আমার ভোটার প্রায় 1300 ভোটার আমার কাস্ট হবে, আশা করা যায় আমি প্রত্যেকের কাছে আমি আজ 6 মাস আক্তনে প্রত্যেকের কাছে কাছে গিয়ে বলেছি যে আমি বর্তমান সরকার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার আমি অগ্রযাত্রাকে উন্নত করতে আমি আমার ওয়ার্ডবাসীর কাছে যতটুকু কাজ করার দরকার আমি আমার ত্যাগ স্বীকার করে আমি আপনাদের অধিকার আদায় করব। আমি এই কথা দিই এবং 26 ডিসেম্বর আমাকে আমি আশা করছি আল্লাহ আমাকে সাহায্য করবেন এবং আমার ওয়ার্ডবাসীর মেজরিটি নির্বাচনে আমি ইনশাল্লাহ আমি ফুটবল মার্কায় বিজয়ী হয়ে আমি আমার ঘরে ফিরে আসব, আমি আশাবাদী আল্লাহর দরবারে। ধন্যবাদ আপনাকে। দর্শক, একটি কথা, একটি পরিকল্পিত আদর্শ ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে আসন্ন 11 নং শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব এনামুল হক এনার সাহেব নির্বাচন করছেন ফুটবল মার্কা নিয়ে। ওনাকে জিজ্ঞেস করেছিলাম উনি কেন নির্বাচনে এসেছেন। প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে নির্বাচনে আসার, ওনার সেই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই ওয়ার্ডকে একটা ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এবং কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি উন্নয়নের রূপকার হিসেবে কাজ করে যাচ্ছেন, গ্রাম হবে শহর সেটা 2041 সালের মধ্যে এইরকম প্রতিনিধিদের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে, এইরকম জনপ্রতিনিধিকে আপনারা নির্বাচিত করুন যে মানুষটি আপনাদের সুখের সময় না আপনাদের দুঃখের সময় আপনাদের পাশে থাকবে, এমন একটি মানুষকে নির্বাচিত করুন যে মানুষটি আপনাদের তাদের পরিবারকে ভুলে গিয়ে তারা প্রত্যেক সময় চেষ্টা করে জনগণের পাশে থাকার জন্য সাধারণ জনগণকে নিয়ে বসবাস করতে চায়, এরকম পরিবারকে ফেলে যারা আপনাদের সেবায় নিয়োজিত থাকবে তাদেরকেই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনার ভোট হচ্ছে আমানত জিনিস, সেই ভোটটি আপনি 5 বছরের জন্য কার কাছে আমানত রাখছেন সেটা বুঝে আপনাদের একটা ভোট দিবেন, কেননা ভোটে একটি ভোটের কারণে আপনাদের দিকে যেন 5টি বছর পশ্চাতে না হয় সেদিকে আপনারা খেয়াল রেখে আপনারা আগামী 26 ডিসেম্বর সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।